আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি অনেক ভালো অনেক সুন্দর আছেন আমি এনামুল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চুরি পায়জামা কাটিং সেলাই করবেন তে একটা পায়জামা কাটিং করার আগে কিন্তু আপনাকে সেলাই করতে হবে তো অনেকেই বলতে পারেন ভাই পায়জামা কাটিং করার আগে কিভাবে সেলাই করব। আমি বলবে হ্যাঁ ওরিজিনিয়াল পায়জামা কাটিং করার আগে আপনাকে কাপড় সেলাই করে নিতে হবে তা না হয়তো কিন্তু অরিজিনাল চুরি পায়জামা আপনি কাটিং করতে পারবেন না পায়জামা কাটিং করতে পারবেন কিন্তু অরিজিনাল যে চুরি পায়জামাটা আছে এই পায়জামাটা আপনারা কাটিং করতে পারবেন না তো অরিজিনাল একটা চুরি পায়জামা এই যে এখানে যে আমি কাটিং করব এখানে কিন্তু আমি দুই গোস কাপড় নিছি দুই গোস কাপড় দিয়ে 50 ইঞ্চি লম্বা একটা পায়জামা কিন্তু কাটিং করা যায় অনায়াসে 36 ইঞ্চি কাপড় দিয়ে 50 ইঞ্চি পায়জামা কিভাবে কাটিং করব সম্পূর্ণ ভিডিওর আজকে দেখুন আশা করি আপনি শিখতে পারবেন ওরিজিনাল চুরি পায়জামা কিভাবে কাটিং ও সেলাই নিছি এই পায়জামাটা কাটিং করার জন্য আমি আপনাদেরকে একটু দেখেন কাপড়টা এখানে কিন্তু চারটা ভাজা কাপড় আছে যে এইখানে কিন্তু দুই গোস কাপড় আছে এই যেভাবে মাপ দিয়ে দেখেন দুই গোসা নাই দুই গোসা কিন্তু ছয়ত্রিশ ইঞ্চি প্রয়োজন হয় এখানে আছে পঁয়ত্রিশ ইঞ্চির মতো পঁয়ত্রিশ ইঞ্চি তো আরো আধা ইঞ্চি মতো কম আছে সাড়ে চৌত্রিশ ইঞ্চি কাপড় কিন্তু আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে অরিজিনাল একটা চুরি পায়জামা কাটিং করে দেখাবো আর এই কাপড়টা কিন্তু আপনার আড়াই হাত বহরের দুই হাত পানা বহর না আড়াই হাত বহরের কাপড় তো প্রথম অবস্থায় দেখেন পায়জামাটা কাটিং করার আগে এই যে দুইটা সাইড আছে কাপড়টা ঠিক আমরা এরকম করে একটা বাস করব বাস করার পরে এই যে একটা সাইড আছে এই যে সাইডটা কিন্তু আমরা সেলাই করে নিব এই সাইডটা সেলাই করে নিব তার পরবর্তীতে আমরা এই সাইডটারও সেলাই করে নিব মানে দুইটা সাইড প্রথম অবস্থায় আমরা এইভাবে সেলাই করে নিব এই সেলাই করে নিব দেখেন এই সাইডটারে এইভাবে সেলাই করবো এই সাইডটারেও কিন্তু আমরা এইভাবে সেলাই করে নিব মানে এই পাইজামাটা কাটিং করার আগেই এই দুইটা সাইড আমাকে সেলাই করে নিতে হবে তো চলেন আমি এক সিঁড়িটাকে দিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে কাটিং করবেন এই যে দেখেন এই সাইডটাও কিন্তু আমি সেলাই করেছি এই সাইডটাও কিন্তু আমি একটা প্রথম অবস্থায় সেলাই করে নিয়ে নিছি তো এই প্রথম অবস্থায় আপনারা এই দুইটা সাইড কিন্তু সেলাই করে নেবেন তারপরে কাপড়টা ঠিক এরকম করে একটা বাস করবেন কাপড়টা একদম এরকম করে একটা ভাস করবেন ভাস করার পরে যে কোনো একটা সাইডে যেরকম করে মাছটা বরাবর ছোট্ট করে চাকান দিব আমরা ভালো করে দেখার চেষ্টা করবেন তা না হয়তো কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন না কাপড়টা দুইটা করে এরকম করে কিন্তু আমরা একটা কিন্তু একটা চাকান কাটলাম কাটার পরে এই যে দেখেন এই যে চাকানটা আছে এই যে চাকানটা আছে যেকোনো একটা সাইট আমরা এই যে চাকানে চাকানে মিলাবো যে এইরকম করে মিলাবো দেখেন এই যে জোড়াটা দিছে যে জোড়াটা আর এই চাকান পর্যন্ত আমরা এইভাবে মিলাবো মিলাইয়া তারপরে কিন্তু এটা বরাবর সেলাই করে দেখেন এই সেলাইটা করলে কিন্তু আমার একদম বরাবর কিন্তু সেলাইটা হবে যেরকম করে একদম বরাবর কিন্তু আমরা আর একটা সেলাই করে নিয়ে নিব এরকম করে একটা সেলাই করে নিয়ে নিব যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই ভিডিও ডাটু টেনে অবশ্যই সুন্দর করে দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা সঠিক নিয়মে ওরিজিনাল চুরি পাইজামা কাটিং ও সেলাই করতে পারবেন দেখেন একদম বরাবর কিন্তু আমরা একটা সেলাই দিয়ে নিয়েছি যেরকম করে সেলাই নিয়ে নিছি এখন কাপড়টা যদি আমরা ভাস করি দেখে কাপড়টা কিন্তু যেরকম হয়ে গেছে আমরা যেকোনো একটা সাইড প্রথম অবস্থা সোজা করে নিব নেওয়ার পরে এদিক দিয়ে বরাবর আমরা কাটিং করবো দেখেন এই যেরকম করে আমরা কাটিং করে নিব একদম বরাবর কাটিং করে নিলাম তার পরবর্তীতে আমরা এই সাইডটারও কিন্তু এইভাবে কাটিং করব দেখেন এই যে এরকম করে কিন্তু কাটিং করে নিব এখন কিন্তু আমরা কাপড়টারা যেভাবে পারি এভাবে কিন্তু বাস করতে পারবো দেখেন অনায়াসে কিন্তু যেরকম করে আমরা বাস করতে পারবো কিন্তু আমাদের এই জোড়া গুলা কিন্তু মাঝখানে পরলো এই সাইড এর জোড়া পরলো এইভাবে কিন্তু আমরা পাইজামাটারে কাপড়টারে প্রথম অবস্থায় কাটিং করার আগে এইভাবে সেলাই করে নিয়ে নিব তার পরবর্তী কিন্তু আমরা পায়জামাটাকে কাটিং করবো এখন কিন্তু আমরা স্বাভাবিক যেমনে একটা পায়জামা কাটিং করি কিন্তু কাটিং করবো চুরি পায়জামা কাটিং করার ক্ষেত্রে আরেকটু ভিন্নতা আছে সেটা আপনাদেরকে এখন কাটিং করে আমি আমি চেষ্টা দেখেন কাপড়টা যদি সম্পূর্ণ লম্বা মাপ দিয়ে দেখাই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রায় পঞ্চাশের উপরে কাপড় আসতেছে আমরা চাইলে কিন্তু পঞ্চাশ ইঞ্চি লম্বাও এই দুই গোছ কাপড় দিয়ে কিন্তু এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু পঞ্চাশের বেশিও কিন্তু লম্বা কাটিং করতে পারবেন একটা চুরি পায়জামা আজকে যে পায়জামাটা আমি কাটিং করব এটা কিন্তু প্রায় পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা একটা চুরি পাইজামা কাটিং করব পাইজামার নিচে দিয়ে কিন্তু আমার সেলাই করতে হবে সেজন্য আমি এইখান দিয়ে প্রায় দুই ইঞ্চির মতো কাপড় রাখলাম নিচে দিয়ে সেলাই করার জন্য দুই ইঞ্চির মতো কাপড় রাখলাম এখানে কিন্তু নিচে দিয়ে দুই ইঞ্চির মতো কাপড় আর এই মুহুরিটা হবে আমার সাড়ে চার ইঞ্চি এখানে এই যেভাবে সাড়ে চার ইঞ্চি মুহুরি হবে এই যেভাবে সাড়ে চার ইঞ্চি দাগ দিলাম এইখান থেকে কিন্তু আমার ফাড়াটা হবে প্রায় পাঁচ ইঞ্চির মতো এইভাবে পাঁচ ইঞ্চির উপরে দাগ দিব এই কাপড়টা কিন্তু এখানে এইভাবে টান দিলে কিন্তু লম্বা হবে আমি যে নিয়মটা করে সিলাই করে দিলাম এই নিয়মে দিলে কিন্তু কাপড়টা একদম উরুপ কাপড় হবে আড়াআড়ি কাপড় হবে দেখছেন যে আড়াআড়ি কাপড় হইতেছে কাপড়টা কিন্তু রাবারের মতো টান দিলে যে এরকম করে কাপড়টা কিন্তু বাড়ে আপনার এই নিয়মে কিন্তু কাপড়টা সেলাই করে নিবেন তারপরে এইখানে আমি সাড়ে চার ইঞ্চি এইখানে যেভাবে পাঁচ ইঞ্চি দিলাম দেখেন এভাবে দাগটা দিয়ে দিলাম এখন কিন্তু এইখান থেকে কিন্তু আমি আরো এক ইঞ্চি সেলাই করার জন্য কাপড় একটা করে নিব আরো এক ইঞ্চি কাপড় আমার এই দাগটা দেওয়ার পরে কিন্তু এখন আমি এইখান থেকে লম্বার মাপটা নিয়ে আমার যতটুকু লম্বা আছে ততটুকু লম্বা নিয়ে কিন্তু লম্বাটা আমি নিয়ে নিব দেখেন এই যে আমার এইখানে কিন্তু পাঁচচল্লিশ ইঞ্চি আসতেছে এই যে জায়গা থেকে কিন্তু আমার পাঁচচল্লিশ ইঞ্চি আসতেছে আমরা এবার এখানে দাগ দিব পাঁচচল্লিশ ইঞ্চিতে একদম লম্বা বরাবর একটা দাগ দিয়ে দিব যেরকম করে তারপরে এইটা এই দিক দিয়ে কিন্তু আমার রাবার বা ডুড়ি আমি যেটা লাগাই তার জন্য কিন্তু আমার আরো আড়াই ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে উপর তারপরে আমি এখানে কুমোরটা দিব চল্লিশ ইঞ্চি কুমোর দিব তাহলে দশ নিব এখানে দশ নিব দশের সে আরো এক ইঞ্চি বেশি নিব তাই একটু বেশি করে নিয়ে নিব মানে আমরা কুমোটে এই আর চল্লিশ আরো এক ইঞ্চির মতো বেশি শেলের জন্য নিলাম তাহলে এগারো ইঞ্চি কাপড় নিবে এইখানে তারপরে কিন্তু এইখান থেকে কিন্তু আমরা এইখানে হাইয়ের মাপটা দিব হাই কিন্তু হইতেছে আমার আটাশ ইঞ্চি হাই আটাশ ইঞ্চি হাইয়ের জন্য এখানে চোদ্দ ইঞ্চি দিব হাইয়ের মাপ গুলা কিন্তু দুইটা বাজে হয় সেজন্য আটাশ ইঞ্চে দুইটা বাঘ করে চোদ্দ ইঞ্চি আসে তাই চোদ্দ ইঞ্চি দাগ দিয়ে দিলাম এখানে এইভাবে কিন্তু দিলাম যেহেতু আমি এই জায়গাতে কিন্তু আমি এগারো ইঞ্চি নিছি এই কিন্তু আমি এগারো ইঞ্চি নিব এগারো ইঞ্চি নিলাম এই দেখ থেকে দেখ পর্যন্ত এটা একটু বরাবর করে বাসিয়ে দিলাম যাতে আমি সহজে বুঝতে পারি কাটিং করার সময় হায়ার কিন্তু দাগটা আমি রেকুরেট ভাবে হয়ে গেছে এখন আমি যেটা করব এই যে দাগ থেকে এই পর্যন্ত এক ইঞ্চির মতো বাড়াই দাগটা যাচ্ছে এক ইঞ্চির মতো বাড়াই দিব যেরকম করে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি একটু বাড়িয়ে নিব এইভাবে তারপর আমরা এই দাগ থেকে এই দাগ পর্যন্ত বাসাবো চক দিয়ে দাগাই দিব তারপরে একটা করে সেলাইয়ের কাপড় নিছি এই দাগটা আমরা একটু বাসিয়ে নিব সম্পূর্ণ কিন্তু দাগানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটা পার্ট কাটিং করতেছি এখানে কিন্তু দুইটা পার্ট একসঙ্গে না একটা পার্ট এইখানে কাটিং করতেছি এই পার্টটা কাটিং করার পরে এই সাইডে যে কাপড়টা থাকবে এই পাটটা এখানে বসে এই সাইড থেকে কাটিং করে নিয়ে নিব। তো চলেন প্রথম অবস্থায় একটা পাট কাটিং করে আপনাদেরকে দেখাই তারপরে দ্বিতীয় পার্টটা আমরা কিভাবে এখন কাটিং করবো একদম দেখেন আমার একটা পাট কিন্তু কাটিং হয়ে গেছে এখন আমরা বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা এখানে সুন্দর করে বাস করবো বসাইয়া এই পার্টের মাপটায় মানে আমি যে পাটটা এখন কাটিং করলাম এই পাটটার মাপে কিন্তু নিচের পাটটাও মানে দ্বিতীয় পার্টটাও কাটিং করে ফেলবো এখানে সাদা কিন্তু চুরি পায়জামা এই পায়জামাটা আমি এজন্যই পাঁচচল্লিশ ইঞ্চি কাটিং করলাম এটা কিন্তু আমার যার জন্য কাটিং করছে তার কিন্তু আটত্রিশ ইঞ্চি লম্বা পায়জামা হয় একুরেট আটত্রিশ ইঞ্চি পায়জামা হয় এই পায়জামাটা আমি পাঁচচল্লিশ ইঞ্চি এই জন্যই কাটিং করলাম এই পায়জামাটা নিচে কিন্তু অনেকটাই থুবা যেভাবে থুবা হয়ে থাকবে কুচির হয়ে থুবা হয়ে থাকবে এই জন্যই কিন্তু আমি পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা মানে আরও সাত ইঞ্চি লম্বা বেশি কাটিং করলাম এই সাত ইঞ্চি কাপড় কিন্তু এই এই জায়গাটাতে আপনার থুবা হয়ে থাকবে মানে একটু সৌন্দর্য দেখাবে এই জন্যই কাটিং করলাম আর এটা কিন্তু দেখা এই যে অনায়াসে কিন্তু লম্বা হয় আর এই পাইজামাটা অন্য অন্য পাইজামার কিন্তু অনেকটা চিপা পাইজামা হয় তো এই এটাই কিন্তু চুরি পাইজামা কাটিং করে দেখাইলাম চলেন এখন আপনাদেরকে দেখাই এই আপনারা একদম সহজ নিয়মে কিভাবে সেলাই করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো এটা সেলাই করে এই যে যেখানে যে দেখতেছেন এইখানে কিন্তু আমার ভাড়া তৈরি করতে হবে যে এই পর্যন্ত কিন্তু আমার ভাড়া হবে তো প্রথম অবস্থায় নিস্তারে আমি কিন্তু সেলাই করে নিয়ে নিব নিচের যে বাড়তি কাপড়টা আমি রাখছিলাম এই কাপড়টারে কিন্তু আমি সেলাই করে দিব প্রায় এক ইঞ্চি চৌড়া যেহেতু আমি এখানে দুই ইঞ্চি চৌড়া কাপড় রাখছিলাম এখানে এক ইঞ্চি চৌড়া কাপড় কিন্তু মোটা করে সেলাই করে নিয়ে নিলাম তারপরে যে কোনো একটা সাইড আগে আমি সেলাই করে নিয়ে নিব দেখেন যেরকম করে প্রায় হাফ ইঞ্চি চৌড়া করিয়া সাইটে দিয়ে কিন্তু আমরা যেই পর্যন্ত চাকান দিয়েছিলাম এই পর্যন্ত কিন্তু সেলাই করে নিয়ে নিব দেখেন এরকম করে কিন্তু একটা সাইড আগে আমরা সেলাই করে নিব তারপরে ফিতা দিয়ে মাপ দিব নিচে কিন্তু আমার নয় ইঞ্চির মতো হবে সেজন্য আমরা আরেকটু বেশি নিব যেহেতু এখানে টিব্বুতাম লাগাইতে হবে সেজন্য আরেকটু বেশি নিয়ে তারপরে কিন্তু অপর সাইডটাও মানে দ্বিতীয় সাইডটারেও এভাবে কিন্তু সেলাই করে নিয়ে নিব দেখেন এরকম করে কিন্তু আমরা সেলাই করে নিয়ে নিব তো এই সাইডটা আমার শিলি হয়ে গেলে মানে এরকম একটা সাইড সিলাই হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে পাটটা আছে এই পাটটারও কিন্তু আমরা দেখেন এরকম করে কিন্তু সেলাই করে নিব তো দুইটা পাট নিচ সেলাই হয়ে যাওয়ার পরে দেখেন এই যেরকম দুইটা পাট নিচের অংশটা সেলাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রথম অবস্থায় হাইটা আমি সেলাই করে নিব দেখেন এই যেরকম করে একটা হাই কিন্তু সেলাই করে নিয়ে নিব। একদম বরাবর সেলাই করে দিলাম তো ওই হাইটার সেলাই হয়ে যাওয়ার পরে দ্বিতীয় হাইটারেও কিন্তু আমরা হাইয়ের সিলিগুলা এইভাবে করে দিব মানে হায়ের সিলিগুলা এক ইঞ্চির মতো ডাবায় শিলি করে নিয়ে নিব তারপরে যেহেতু এটা অনেকটা লম্বা একটা পায়জামা সেহেতু আমাকে আগে আমার হাইয়ের যে শিলিটা আছে মানে নিচের হাইয়ের সেলাইটা আছে এটাতে ঠিক রায় খা হাফ ইঞ্চি সেলাই করে দেবো মানে হাফ ইঞ্চি কাপড়টা ডাবায় তারপরে কিন্তু সেলাই করে নিয়ে নেব যাতে আমার হাইটা সুটো বড় না হয়ে যা তার পরবর্তীতে এখানে ফাড়া আছে পাঁচ ইঞ্চির মতো তে পাঁচ ইঞ্চি ফাড়া আমরা এখানে আনুমানিক একটা পাঁচ ইঞ্চি মাপ দিয়ে ধাগায়া তারপরে কিন্তু পাঁচ ইঞ্চির টিকা বাকিটা কিন্তু আমরা সেলাই করে যাব এরকম করে কিন্তু সেলাই করে দিব তো এরকম বরাবর সম্পূর্ণ সেলাইটা হয়ে যাওয়ার পরেই আমার পায়জামার কিন্তু সেলানোটা হয়ে গেছে দেখেন এই যেই জায়গাতে কিন্তু আমরা রাবার লাগাবো রাবার লাগানোর অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে আপনারা সেখান থেকে দেখিয়ে নিতে পারেন তাই যে কিন্তু দেখেন এই যেরকম করে কিন্তু পায়জামাটা আমি সেলাই করে দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু টিব্বুতাম বসবে অনায়াসে সুন্দরভাবে কিন্তু পায়জামাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাই ওরিজিনিয়াল চুরি পায়জামা এভাবেই কাটিং করে এভাবেই সেলাই করা হয় আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আমি দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দিবেন সকলেই ভালো থাকবেন বিদায় আলী